হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি ভালো আছি। একটু শরীরটা খারাপ ছিল, যার জন্য ভিডিও সেরকম দিতে পারছি না। খুবই শরীরটা খারাপ ছিল, সেটা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। তার মধ্যে হাজার রকমের টেনশন একটা ফ্যামিলির যেরকম থাকে আর কি, সেরকম আমারও আছে। তো আর এখন আমি এতদিন ধরে ছিলাম বাপের বাড়িতে, এবার শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার পালা। তোমাদের দাদা আমাদেরকে নিতে আসছে, আজকেই আসছে। আর এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছি, একটা মাকে ছেড়ে যাচ্ছি, আমার একটা ছোটো বোন আছে তাকে ছেড়ে যাচ্ছি, একটু মনটা খারাপ। যদিও আমার মানে বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি ফিরে যাই, সব মেয়েদেরই হয়তো আমার মতনই সিচুয়েশান হয়, মনটা খারাপ হয়ে যায়। আবার বাড়ি শ্বশুর বাড়িতে যখন যাবো, তখন আবার দিন গুনতে শুরু করবো কবে আমি আবার বাবার বাড়ি আসব। তো জানি না আবার কবে আসতে পারবো। ভিডিওটা একটু স্টপ করে দিতে হয়েছিল, যাই হোক। তো তোমাদের দাদা তো আমাদেরকে নিতে আসছে, এখন সে রাস্তায় আছে, মানে ট্রেনে আসছে। অনেকটা দূর জানোই তো আমার বাড়ি, আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যেতে গেলে ট্রেনেই লাগে 4-5 ঘন্টা মতো। তো ও আসছে রাতে ট্রেনে, ডিউটি সেরে এখানে আসছে। এবার আমারও এখানে ব্যাগ ট্যাগ গোছানো, যা যা ছিল সব গোছানো হয়ে গেছে। এবার যেহেতু সমৃদ্ধ খুব ছোটো, তো যার জন্য ও ট্রলি ব্যাগটা সামনে দেখলেই টানাটানি করছে, যার জন্য আমি ওটাকে ভেতরে একেবারে ওর চোখের আড়াল করে ঢুকিয়ে রেখেছি, যার জন্য তোমাদেরকে সেটা পরে দেখাবো। মনটা খুব খারাপ, মনটা খুব একটা ভালো নেই, মাকে ছেড়ে যেতে হবে। মা খুব অসুস্থ, মায়ের হচ্ছে পায়ে হালকা একটু প্রবলেম হয়েছিল গত ডিসেম্বর মাস থেকে। মা প্রায় 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিল, তারপরে আমি যার জন্য এখানে 3 মাস মতন ছিলাম, দিয়ে মাঝে কিছুদিনের জন্য বাড়ি গেছিলাম, দিয়ে আবার এসেছিলাম। মা বললো একবার এসে ঘুরে যা, জামাই ষষ্ঠীতে এসেছিলাম। তারপরেও যেহেতু মা অসুস্থ, অনেকটা দিন থেকে যেতে হলো, যার জন্য এই বাড়িতেও আমি আর বোন ছাড়া কেউ নেই। বোনের সামনে খুব ফাইনাল পরীক্ষা আছে, তো বোনের একার ওপরে একটু বেশি চাপ পড়ে যাচ্ছিলো, যার জন্য আমি একটু থেকে হেল্প করছিলাম। কিন্তু এবার তো আমাকেও আমার বাড়িতে যেতেই হবে, মেয়েদের বিয়ে হয়ে গেলে জানোই তো কীরকম, মানে দুদিকেই সামলানো দরকার। অনেক তাছাড়া তোমাদের দাদা আমাদেরকে নিতে আসছে বলে আমার বোন, মানে তোমাদের দাদা শালি তো ভাবে না, বোনও বলে ডাকে, আর আমার বোনও ওকে জামাইবাবু বলে ডাকে না, দাদা বলে ডাকে, যেহেতু ওর কোনো দাদা নেই। তো দাদা আসবে বলে চলে গেছে। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, জানি না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না, বৃষ্টি মাথায় নিয়েই চলে গেছে বাজার করতে। জামাইবাবু আসছে, মানে ওর দাদা আসছে বলে কথা। দাদা যা যা ভালোবাসে সেগুলো তো নিজের হাতে রান্না করে, মাকেও করতে দেয় না। যদিও মা অসুস্থ, মা তাও মা জামাই মানুষ এলে, মানে আমার থেকে বেশি জামাইয়ের যত্ন আগে হবে। গেছে, সে তো অনেকক্ষণ গেছে বাজারে, এখনও বাজার থেকে আসতে পারছে না, হয়তো বৃষ্টিতে আটকে গেছে, খুবই জোরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না। এখন ওর বাবারও আসতে, মানে তোমাদের দাদারও আসতে প্রায় অনেকটা রাত হবে, কারণ প্রায় 4-5 ঘন্টার রাস্তা তাও ট্রেনে, তাহলে বুঝতেই পারছো কতটা দূর। কালকে সকাল সকাল, মানে সকাল সকালে যদি বাজার করতে যায় না, ভীষণ দেরি হয়ে যাবে, যার জন্য বোন এখনই চলে গেল। আর এই যে সমৃদ্ধ আমাকে খুব মানে ডিস্টার্ব করছে, দেখো না, খালি এদিক ওদিক না, আবার আর ওঠা, একটু হাই করো তো, অনেক দিন তুমি হাই করো না, হাই করে দাও, একটা হামি দিয়ে দাও, একটা হামি দাও। সমৃদ্ধ তুমি কটা ম্যাও দেখেছো, কটা হাত দিয়ে দেখাও, 4টে ম্যাও দেখেছে সমৃদ্ধ। আচ্ছা ম্যাওগুলো কিরম করে শোনা, এদিক ঘুরে দেখাও, এদিক ঘুরে দেখাও, ম্যাওগুলো কিরম করে। আচ্ছা আর শোনো শোনো, হাম্বা কিরম করে গো, বাটা আবার কি, এখানে এসে দেখাও, ডগি কিরম করে, এখানে আসো আমার কাছে, এসো এসো। ও এখন মাঝে মাঝে ও মানে একটু কপি করা শিখেছে, বুঝলে তো, বিড়ালকে দেখলে ম্যাও ম্যাও করছে। কী করছিস তুই এটা, হ্যাঁ তুই এত কিছু কোথা থেকে শিখেছিস, কি করছিস, কই দেখি গাল দেখি, এই গাল দেখা, এই গাল দেখি, এই গাল দেখি, ই বাবা, আমার মেকআপ বক্স তো গেছেই, এটা খেলার জন্য তোকে দেওয়া হয়েছিল, আমাকে মাখাতে হবে না, নিজেই মাখ। আমার রাত্রির এই 11টার সময় আমার এখন সাজার কোনো ইচ্ছা হয়নি। মুখ দেখাই, মুখ দেখাই, কি মেকআপ করেছিস দেখি,
রাত্রির 11টা বাজে, আমাকে করতে হবে না, সর যা ওইদিকে। কই দেখি মুখে কি কি আই শ্যাডো লাগিয়েছিস, এদিকে দেখি ঘুম নেই, এই ঘুম নেই তোর। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে, এই যে ট্রেনে বসে আছি আমরা। যত এগোচ্ছি তত মনটা আরও বেশি খারাপ হচ্ছে, মাকে ছেড়ে যাচ্ছি তাই মনটাও বেশি খারাপ। বাড়ির উদ্দেশ্যে তো রওনা হয়েই গেছি বাড়ি ফেরার মতন জন্য, তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও, আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। জানি ভিডিও আমি নিয়মিত দিতে পারি না, তবুও বললাম তোমরাও আমার একটা ফ্যামিলি, তো তোমরা আমার সাথে পাশে থাকলে আমার ভিডিও করার উদ্দেশ্য মানে ইন্টারেস্ট আরও বেশি হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।